অনুদান পেলেন শাকিব খান এবং অপু বিশ্বাস, এটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড়। হ্যাঁ, এরা অনুদান পাচ্ছে, এরা কী সিনেমা বানাবে, এদের থেকে কত ভালো ভালো মেধাবী ডিরেক্টর বা প্রডিউসার, তাদেরকে টাকা দিলে তারা হ্যান ত্যান করতো। হ্যাঁ, আবার যারা ভক্ত ফ্যান, যারা নিট অ্যান্ড ক্লিন লোক, তারা এটাকে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে যে আমাদের এখন তো দরকার আছে, আমাদের যেহেতু এখন ভালো ভালো ফিল্মের দরকার আছে, আমরা ফিল্ম চাই, আমাদের ভালো ভালো ফিল্ম হোক। তো অনেকে এটার প্রশংসাও করছে, অনেকে ভালো বলছে এবং অনেকে সমালোচনা। হ্যাঁ, অনুদান, এখন কথা বলবো যে আমি সমালোচনাটা কেন হচ্ছে এবং বেসিক্যালি তারা কত টাকা অনুদান পেয়েছে ইন্ডিভিজুয়ালভাবে, এবং এইসব সিনেমার টোটাল কাস্টিং নিয়ে কি কোনো আভাস পাওয়া গেছে, এবং এইসব সিনেমার ডিরেক্টরকে তো বিস্তারিত আপনারা এখন জানতে পারবেন এই ভিডিওতে। হ্যাঁ, এই শাকিব খান এবং অপু বিশ্বাস তাদের অনুদানের ফিল্মের নামও জানতে পারবেন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। সো আমরা জানি আমাদের বেঙ্গলি ফিল্ম এখন চরম একটা প্যান্ডামিকের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের ভালো ফিল্ম কই হচ্ছে রে ভাই, ভালো ফিল্ম তো এখন নেই বললেই চলে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কেউ ভালো ফিল্ম বানানোর প্রয়াস দেখাচ্ছে, তাদেরকে যখন টাকা অনুদান দেওয়া হচ্ছে, তখন মানুষজন সমালোচনা করছে। তো শুরুতে আমি বলে নিচ্ছি যে অপু বিশ্বাস এবং শাকিব খান তারা ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু প্রডিউসার হিসেবে তারা এক একজন 65 লাখ টাকা কিন্তু অনুদান পেয়েছে, এবং একটা সিনেমা মানে কিন্তু 65 লাখ টাকা শেষ না, আপনি আরও একটা ভালো কমার্শিয়াল ফিল্ম বানাতে হলে আরও 65 লাখ আপনি যোগ দিন, তারপরে আপনি হিসাব করুন। তো তারা কী খরচা করবে বা তারা কী ফিল্ম বানাবে এটা তাদের ব্যাপার, কিন্তু ডিরেক্টর এবং সিনেমার নামও কিন্তু ফিক্সড হয়ে গেছে। আমি যদি শুরুতে অপু বিশ্বাসের কথা যদি আমি বলি, অপু বিশ্বাস যে ফিল্মটা করছে ফিল্মের নাম লাল শাড়ি এবং যে সিনেমার ডিরেক্টর বন্ধন বিশ্বাস, যেটা টোটাল কাস্টিং এখনও কিন্তু ওইভাবে হাইলাইট করা হয়নি। এখন শাকিব খানের কাছে যদি আমি আসি, তো শাকিব খানও 65 লাখ টাকা অনুদান পেয়েছে এবং শাকিব খানের ফিল্মটার নাম মায়া, এবং যেটা ডিরেক্টর হিমেল আশরাফ, যিনি শাকিব খানের প্রিয়তমা সিনেমা ড্রিমার, যে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা আসছে, তো সেই নির্মাতা। তো বেসিক্যালি তাদের এই দুটা সিনেমার নাম, কিন্তু কাস্টিং কিন্তু এখনও কিন্তু ওইভাবে হাইলাইট করা হয়নি যে শাকিব খানের ফিল্মের কাস্টিং কারা বা অপু বিশ্বাসের ফিল্মের কাস্টিং কারা, এটা কিন্তু আসলে ওইভাবে এখনও জানানো হয়নি। এখন সমালোচনা কারা করছে এবং সমালোচনা কেন করছে এটা যদি আমি বলি, সমালোচনা বেসিক্যালি করছে হেটার্সরা, যারা আসলে কখনোই মানে শাকিব খান অপু বিশ্বাস যা করে না কেন মানে তাদের ভাল লাগে না, তারা হ্যাঁ শাকিব খান, হ্যাঁ অপু বিশ্বাস, মানে এরকম নাকশেট কোনো কিছু পাবলিক থাকে না যে যাদের আচুল গানি থেকে যায়, তো বেসিক্যালি তারা এই ধরনের কথাবার্তা বলছে। এখন টাকা তো ভাই 65 লাখ, 4-5 কোটি টাকা তো দিচ্ছে না, এবং এখানে আরও কোনো টাকা কিন্তু ইন করা লাগবে, তা নাহলে একটা ভালো প্রপার কমার্শিয়াল ফিল্ম কিন্তু হবে না। সো এখন আপনি বলবেন যে আরও অনেককে দেওয়া যেত, এখন আরও অনেককে দেওয়া যেত, কিন্তু আর যে কাউকে দেওয়া যাবে না, আর যে কাউকে দিবে না, ব্যাপারটা তো এরকম নয়। তো তারা বেসিক্যালি পেয়েছে, এটা নিয়েছিল বেসিক্যালি ভিডিওটি, এবং তারা এসব সিনেমার টোটাল ডকুমেন্টস ডিটেলস এবং সমালোচনা নিয়ে কিছু কথা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামত আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।